আজকে একটা ভিন্ন রকম ব্রেকফাস্ট তৈরি করছি, যেহেতু আমাদের ব্রেকফাস্টটা আজকে দেরি হয়ে গেছে। তো আমি আজকে তৈরি করব মুইটটা, যেটা এটা আমার নানু দাদুরা তৈরি করতেন, আমার কাছ থেকে শুনেছি। এখানে আমি চাল নিয়েছি, এটা সাধারণত করা হয় খুদ দিয়ে, কিন্তু আমি আজকে নিয়েছি কাটারি ভোগ আতপ চাল দিয়ে। তো এই কাটারি ভোগ আতপ চালটা আমি আজকে নিয়েছি 375 গ্রাম, অর্থাৎ 1.5 পট। আমরা যে পটে ভাত রান্না করি তার সেটা থেকে 1.5 পট চাল নিয়েছি, আর তেমন কিছুই লাগে না এটা রান্না করতে, এবং খুব মজার একটা ব্রেকফাস্ট। প্রতিদিন আমরা রুটি খেতে খেতে হয়তো টায়ার্ড হয়ে যাই, ভালো লাগে না, তো সেখান থেকে একটা ভিন্ন টেস্ট পাওয়া যায় এটাতে। আমি নিয়ে নিলাম, আমি আজকে রান্না করব প্রেশার কুকারে। তো প্রেশার কুকারে প্রথমে চালটা নিলাম, তারপর প্রয়োজন হবে 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু কুচি করে কাটতে হবে। নিয়ে নিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি। আমি ধনে পাতা কুচি, ধনে পাতা থাকলে ভালো, আর না থাকলে এটা অপশনাল, না থাকলেও কোনো সমস্যা হবে না। আর দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/4 চামচ রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ সরিষার তেল। এটা সরিষার তেল দিয়ে খেতেই বেশি ভালো লাগে, কোনো অবস্থাতে আমি সয়াবিন তেল বাসায় ব্যবহার করি না। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1/2 চামচের মতো লবণ। লবণটা এখন কম দিব, পরে আবার যখন চালে পানি দিব তখন আরেকবার টেস্ট করে তখন লবণটা দিতে হবে। একবারে দিয়ে দিলে তখন বেশিও হয়ে যেতে পারে। খুব ভালোভাবে এটাকে মাখাতে হবে চালের সঙ্গে, তেল তেলটা যেন খুব ভালোভাবে মিশে যায়। এটার মজাটাই হচ্ছে এই মাখানোর মধ্যে, সেজন্য হয়তো এটার নাম মুইঠা। এবং এটা মাখাতে মাখাতেই, কিন্তু চালটা যেহেতু ভেজানো ছিল প্রায় 1 ঘন্টার মতো এবং আতপ চাল, তাই আমি মাখাতে মাখাতে চালটা কিন্তু অনেকটা ভেঙে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমার আর খুদের দরকার হয় না, যেহেতু খুদের মধ্যে কাঁকড় বা পাথর থাকে। এই যে চালটা সুন্দর একটু একটু করে ভেঙেও গেছে, তো এটা সুন্দরভাবে চমৎকারভাবে মাখানো হয়েছে। মাখাতে মাখাতেই এটার একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। আমার মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো 375 গ্রাম চালের জন্য আমি দিয়ে দিব 1 লিটার পানি, ফুটানো গরম পানি। এটা এখন আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসানোর পরে আমি 1 মিনিটের মতো অপেক্ষা করব, যাতে এটা ভালোভাবে বলক উঠে। খুব ভালোভাবে বলক ওঠার পরে আমি আবার লবণটাকে টেস্ট করে নিব, কারণ এখন পানি দেওয়ার পরে লবণ, পানিটা যদি লবণাক্ত লাগে মুখে তাহলে বুঝতে হবে যে এটা লবণ ঠিক হবে। তো চুলার আঁচটাও এখন বাড়ানো থাকবে, এখন চুলার আঁচ কমানো যাবে না। খুব ভালোভাবে বলক উঠেছে এবং এটাকে খুব ভালো করে নেড়ে দিতে হবে, প্রায় 30 থেকে 40 সেকেন্ড এটাকে খুব ভালোভাবে নেড়ে তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা লাগাতে হবে। তা না হলে আগে তাড়াহুড়ো করে ঢাকনা লাগালে প্রেশার কুকারের সিটি বাজার সময় সমস্ত ভাতের পানিটা যেটা সেটা বের হয়ে আসবে। আমার মনে হলো আরেকটু লবণ লাগবে, আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। পোলাও বা খিচুড়িতে আসলে পানি দেওয়ার পরে লবণটাকে টেস্ট করতে হয়। আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। এখন ঢাকনা লাগানোর পরে আমি এটাকে 4টা সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করব। 4টা সিটি বেশি লাগবে না এটা হতে। তো ওইটা সিটি বাঁচতে বাঁচতে আমি এই ফাঁকে এই ব্রেকফাস্টের জন্য যেটা বেশি ভালো লাগে খেতে সেটা হচ্ছে ডিম মামলেট দিয়ে। এটা আমার আম্মাও পছন্দ করে ডিম মামলেট দিয়ে, তো আমি 2টো ডিম এই ফাঁকে মামলেট করে নিচ্ছি। এটা চাইলে যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে, তো গ্রামে দেখেছি যেটা আসলে ভর্তা দিয়ে খায়, মাংস দিয়েও খেতে ভালো লাগে, তবে আমাদের বাসায় এটা ডিম মামলেট দিয়ে বেশি পছন্দ করে আমার আম্মা। তো আমি ডিমটাকে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটা মেখে ডিমটা ফেটিয়ে নিলাম। ফ্রাই প্যান বসিয়ে আমি যথারীতি, আমি সরিষার তেল দিয়ে যেহেতু রান্না করি, আমি তেলের মধ্যে ডিমটাকে ভেজে নিব। মামলেট ডিম যদিও অনেক সহজ, কিন্তু তারপরেও অনেককে দেখেছি, ইভেন হোটেলেও দেখা যায় যে ওরা যে মামলেট ডিম করে সেটা খেতে ভালো লাগে না,
আসলে ডিমটা মামলেটের সময় একটু তেলটা বেশি দিতে হয়, তাহলে ডিমটা খুব ভালোভাবে ফুলে ওঠে। তো আমার ডিমটা ভাজা হয়ে যাচ্ছে, আমি একদম রুটির মতো করে ডিমটাকে উল্টে দিব, কারণ সবসময় ডাক্তাররা বলে যে বাংলাদেশের ডিম বা বাংলাদেশের মুরগি যে ডিম, মুরগিকে যেহেতু খুব ভালো ফিড দেওয়া হয় না যার কারণে ডিমের জীবাণু থাকে, তাই সবসময় আমি ডিমটাকে খুব ভালোভাবে এপিঠ ওপিঠ ভেজে, যদি মামলেট খাওয়া হয় তাহলে দুপিঠ ভালো করে ভেজে নিই যাতে কোনো অবস্থাতেই কাঁচা না থাকে। রুটির মতো আমি দুপিঠ ভালো করে ভেজে নিলাম, তারপরে আমি এটাকে চারটা ভাঁজ করব। ভাজটা যার যার ইচ্ছা, যে যেমন করে ডিম ভাজ করে, আসলে ভাজের ওপরে তো টেস্ট ডিপেন্ড করে না, হয়তো সৌন্দর্য ডিপেন্ড করে। তো আমার এইভাবেই ভালো লাগলো, হয়ে গেল আমার ডিম ভাজা। এদিকে আমার পোলাওটাও হয়ে গেছে, মুইঠাটা, এটাকে আসলে সাদা বলে অনেকে পোলাও করে কিন্তু না, এটা পোলাওর চাল দিয়ে করে না, এটা হচ্ছে মুইঠা। চমৎকার একদম স্টিকি একটা ভাব এসছে, অনেকটা বিন্নির চালের মতো, এবং এত সুন্দর একটা গন্ধ আসছে যে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো আমি এখন এটাকে সার্ভ করব। ব্যাস আমার ডেকোরেশন হয়ে গেল, গরম গরম মুইঠা এবং ডিম মামলেট, খুবই টেস্টি। একবার করে খেলে তাহলে বোঝা যাবে যেটা আসলে কতটা মজা, আমার কাছে খুব ভাল লাগে। থ্যাংক ইউ দেখার জন্য সবাইকে।